চলুন আজ আপনাদের একটা গল্প বলি, যে গল্পের নায়ক মাশরাফি বিন মুর্তজা। এটা মাশরাফির মুখ থেকে হয়তো কোনোদিনই বের হবে না, কারণ সত্যিকার অর্থে মানব সেবা ও পরোপকারী যারা করে তারা ঢোল ডাল না পিটিয়ে কাজ করে নীরবে নিবৃতে। তাহলে চলুন জেনে নেওয়া যাক। তার মন আকাশের মতো উদার, কারো দুঃখ কষ্ট যন্ত্রণা অভাব অনটনে পাশে দাঁড়াতে তার জুড়ি মেলা ভার। অপরের দুঃখ যন্ত্রণা মাশরাফির মন যে কতটা কাঁধে, কারো দুঃসময় সাহায্য করতে তার মন কতটা উদার, তার একটা জ্বলন্ত উদাহরণ শোনাবো আজ আপনাদের। ইঞ্জুরিরত চিকিৎসায় তার বন্ধু সৈয়দ রাসেলকে 400,000 টাকা দিলেন মাশরাফি বিন মুর্তজা, কিন্তু কাউকে কোনোদিনও খুনাক্ষর জানতে দেননি তিনি সেই কথা। আজ পলন্ত বিকেলে লিজেন্ড অফ রূপগঞ্জ আর শেখ জামালের খেলা শেষে এক প্রতিবেদকের কাছে নিজ থেকেই এই কথা জানালেন মাশরাফির সাথে একসময় জাতীয় দলের জার্সি গায়ে বেশ কয়েক বছর খেলা বাহাতি পেসার সৈয়দ রাসেল। তিনি জানান, বন্ধু মাশরাফির মতো তাকেও ইঞ্জুরির ভয়াল থাবা গ্রাস করে নিয়েছিল। বাহুর ইঞ্জুরিতে বেশ কিছুদিন ধরেই মাঠের বাইরে ছিল সৈয়দ রাসেল। 6 টেস্টে 12 উইকেট আর 52 ওয়ানডেতে 61টি উইকেট শিকারী সৈয়দ রাসেল অনেক ম্যাচেই রানের গতি নিয়ন্ত্রণ রেখে বাংলাদেশের জয়ের বড় ভূমিকা পালন করেছেন, কিন্তু ইঞ্জুরিতে পড়ে গিয়ে সেই অর্থবোধ ও পৃষ্ঠপোষক কারোই সাহায্য মেলেনি তার। অনেকের চিকিৎসার পেছনে অকাতরে অর্থ বরাদ্দ হলেও ক্যারিয়ারের স্বর্ণ সময়কে পিছনে ফেলে আসা সৈয়দ রাসেলের পিছনে সেই অর্থ কোনো অর্থে খরচ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু এদিকে ক্রিকেট শুধু ধ্যান জ্ঞানই নয়, রুজি রুটিও ছিল সৈয়দ রাসেলের। কি করবেন ভেবে পাচ্ছিলেন না সৈয়দ রাসেল সেই 2010 সালের জুলাই মাস থেকে জাতীয় দলের বাইরে। এর মধ্যে ইঞ্জুরির কারণে ক্লাব ক্রিকেটেও অংশগ্রহণ প্রায় নিশ্চিত হয়ে পড়েছিল তার। মাঝে কোমরের কঠিন ইঞ্জুরি সারতে না সারতেই বাম কাঁধের ইঞ্জুরিতে পড়েন তিনি। যে হাত দিয়ে বোলিং করেন সেই কাঁধেরই ছিল ইঞ্জুরিটি। ধরে নিয়েছিলেন অস্ত্রোপচার করা লাগতে পারে, কিন্তু চিকিৎসার জন্য দরকার মোটা অঙ্কের টাকা। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অপারেশন করালে অন্তত 8,00,000 টাকা দরকার, আর ভারতের মুম্বাইতে করালেও 4,00,000-এর কমে হবে না বলে জানান তিনি। তখন তিনি বিপদে পড়ে গিয়েছিলেন, কোথায় পাবেন এত টাকা? বিপাকে পড়ে খেলার সাথী ও বন্ধু মাশরাফির কাছে ধার চাইলেন সৈয়দ রাসেল। তিনি মাশরাফিকে বললেন, দোস্ত, আমি তো মাঠের বাইরে বেশ কিছুদিন ধরে, হাতে টাকা পয়সাও নেই তেমন, আমাকে 4,00,000 টাকা ধার দিবি, চিকিৎসা করাবো? জবাবে মাশরাফি বলেন, হ্যাঁ দিব, তবে ধার নয়, বন্ধুকে ভালোবেসে, এই টাকা শোধ করতে হবে না। এভাবে বন্ধুকে ভালোবেসে 4,00,000 টাকা সৈয়দ রাসেলকে দিয়ে দিয়েছিল মাশরাফি বিন মুর্তজা। তারপর মুম্বাইতে চিকিৎসা করাতে গিয়ে তত টাকা খরচ হয়নি রাসেলের। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে জানিয়েছেন অস্ত্রোপচার লাগবে না, এমনি ওষুধ খেয়েই সেরে যাবে। দেশে ফিরে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিলেন সৈয়দ রাসেল। রাসেলের আশা, ইঞ্জুরি কেটে গেলে কি ঠিক মাঠে নামতে পারবেন তিনি। এদিকে লিজেন্ড অফ রূপগঞ্জ থেকে পাওয়া পারিশ্রমিক দিয়ে বন্ধুর ধার শোধ করার ব্যর্থ চেষ্টা করেছেন সৈয়দ রাসেল, কেননা মাশরাফি সেই টাকা আর কিছুতেই ফিরিয়ে নেননি। এই হলো আমাদের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার উদার মানসিকতার একটি বাস্তব গল্প। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর প্লিজ যাওয়ার আগে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। পিডি আপডেট জার্নালিস্ট নিউজ ডেস্ক।